উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি প্রিয়তা, শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়িতে পালিত হল ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। পাঁচ মাস ধরে বেতন নেই, শ্রম দপ্তরের মাধ্যমে স্বেচ্ছা মৃত্যুতে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে পালিত হলো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। শুক্রবার জলপাইগুড়ি শহরের থানা মোড়ে অবস্থিত রাজীব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার। পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের ছবিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস ও ছাত্র পরিষদের বিভিন্ন নেতারা। ছাত্র পরিষদের দীর্ঘ কয়েক দশকের ইতিহাস ও লড়াই আন্দোলনের কথা তুলে ধরেন উপস্থিত বক্তারা। আজকে কি আজকে 28 আগস্ট ভারতের প্রথম জাতীয় ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস। আজকে শ্রদ্ধার সাথে আমরা আজকে দিনটি পালন করছি। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হলো জলপাইগুড়ি তৃণমূল কার্যালয়ের সামনে। ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা যথেষ্ট সংকটের মুখে বলে অভিযোগ করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। তিনি বলেন, ভারতীয় সম্পত্তিকে বেচে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। তার বিরুদ্ধে ছাত্র যুবদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তিনি। ভারতবর্ষের সর্বত্র সুশাসন প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন তিনি ছাত্র সমাজকে। তার আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ছাত্র এবং যুবদের আজকে দেশপাত্রিকা ডাকছে। দেশের অর্থনৈতিক অবস্থা যে বিপর্যস্ততার মধ্যে ভারতবর্ষের যে অর্থনৈতিক ব্যবস্থাকে নরেন্দ্র মোদী সরকার এই 8 বছর 6 বছর 7 বছর যেতে যাচ্ছে ভারতবর্ষের অবস্থা করে দিয়েছে, সেটার জন্য সব দাম ঊর্ধ্বমুখী। মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ছুঁতে পারছেন না। আজকে দেশমাতৃকার ডাকে আজকে আমরা একটাই মেসেজ দিয়েছি, ছাত্র এবং যুব এগিয়ে আসুন। আগামী দিন ভারতবর্ষ 130 কোটি মানুষ গণতন্ত্র পদ্ধতিতে সরকার চালাবে, না ভারতবর্ষে 10টা পরিবার চালাবে। যে কোভিডকে সামনে রেখে ভারতবর্ষের সম্পূর্ণ সরকারি সম্পত্তি বেচে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে একটা আজকে আমরা একটা আন্দোলনের ডাক দিলাম। সেই আন্দোলনটা ছাত্র যুবকে সামিল করে বাংলার বুকে 2021 এবং দিল্লির বুকে 2024কে সামনে রেখে আমরা ভারতবর্ষে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভারতবর্ষের সেক্রেট গ্রন্থ কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন ভেঙে দেওয়ার চেষ্টা নরেন্দ্র মোদী করছেন, তার বিরুদ্ধে আমরা মানুষকে সজাগ করেছি, ছাত্রকে সজাগ করেছি, যুব সমাজকে সজাগ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকায় পালিত হলো তৃণমূল ছাত্র পরিষদের 21তম প্রতিষ্ঠা দিবস। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন ও পরে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন উপস্থিত নেতারা। অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পের হাট বাজারে 200টি মাস্ক বিতরণ করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করেন গড়ালবাড়ির বর্ষিয়ান তৃণমূল নেতা শুকুরুল্লাহ হক। বক্তব্য রাখেন ফোদরপাড়া বুথ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য মদন চন্দ্র রায়, বুথ সভাপতি নবিউল হক, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ওয়াসিম আকরাম। উপস্থিত ছিলেন অরিজিৎ সেন, ওয়াহেদ আলী, জিসান হক সহ তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন নেতারা। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার ওদলাবাড়ি এলাকার 3টি স্কুলের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয়, আদর্শ বিদ্যালয় হিন্দি হাইস্কুল ও ওদলাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম ও 12ম শ্রেণীর প্রথম বিভাগে পাশ করা 47 জন ছাত্রছাত্রীকে খাতা পরিয়ে ও মেডেল দিয়ে সম্মানিত করা হয় এবং তাদের মনোবল বাড়ানোয় উৎসাহ দেওয়া হয়।
রবীন্দ্রনগর এলাকা জীবাণুমুক্ত করার কাজ করলো ডিওয়াইএফআই। জলপাইগুড়ি শহরে 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে শুক্রবার ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দুর্বা ব্যানার্জি ওই এলাকায় যান। ডিওয়াইএফআই সদস্যরা আক্রান্তের বাড়িতে স্যানিটাইজেশন করেন। সংগঠনের শহর লোকাল কমিটির সম্পাদক সাম্য সরকারের নেতৃত্বে আক্রান্তের বাড়ি ও পার্শ্ববর্তী এলাকা স্যানিটাইজেশন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব নেতা দেবব্রত ভৌমিক, বেদব্রত ঘোষ, গৌরমোহন অধিকারী প্রমুখ। করোনা আমার ভাটাখানে হয়েছিল না, এই প্রথম মানে করোনা দিয়ে ধরা পড়লো দুজনে, বাবলু মোহাম্মদ আর ভাই। হ্যাঁ, বাড়িতে প্রায় 11 জনের মতন মেম্বার, তাই আমরা প্রথমেই হচ্ছে অফিসে মিনিস্টারকে জানানো হয়েছিল ওখানকার থেকে লোক আসবে। আমি আমার ডিওএফের ছেলেপেলেদেরকে বলা হয়েছে, ওনারা এসে আমাদের সব সেন্সিস করে গেল। পথ দুর্ঘটনায় মৃত এক কর্মী এবং এক সমর্থকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সহসভাপতি এবং যুব মোর্চার জেলা নেতৃত্ব। উল্লেখ্য, গত বুধবার একটি মোটর বাইকে করে মেটিরি ব্লকের বিধাননগর বিজেপি পঞ্চায়েত সদস্যার বাবা সুনীল টুডু এবং বিজেপি কর্মী মন্টু বর্মন দলীয় কাজে মূর্তি এলাকার খুনিয়া মোড় দিয়ে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ির সঙ্গে ঘটেছিল এই দুর্ঘটনা, যাতে ঘটনাস্থলে মৃত্যু হয় এই দুই ব্যক্তির। শনিবার বিজেপির রাজ্য সহসভাপতি দীপেন প্রামাণিক, জেলা যুব মোর্চার সভাপতি শ্যামপ্রসাদ সহ মেটেলি ব্লকের বিজেপি নেতৃত্ব দুর্ঘটনায় প্রয়াতদের বাড়িতে পৌঁছন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে আসেন বলে জেলা যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে। ফুটবল খেলোয়াড়ের মৃত্যুবার্ষিকীতে আহারের ব্যবস্থা দুস্থদের জন্য। জেওয়াইএমএ ক্লাবের সদস্য তথা ফুটবল খেলোয়াড় সুব্রত মল্লিকের 1 বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যদের তরফে অসহায় মানুষদের দুপুরের আহারের উদ্যোগ নেওয়া হয়েছিল শুক্রবার। এদিন ক্লাবের সামনে প্রায় 200 মানুষের জন্য এই আয়োজন হয়েছিল। উপস্থিত ছিলেন এদিন প্রয়াত সুব্রত মল্লিকের পরিবারের সদস্যরা ছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা, সহযোগিতায় গ্রিন জলপাইগুড়ি। কারণটা প্রথমত উদ্যোগ একটাই, প্রথম পরিস্থিতি হচ্ছে করোনা পরিস্থিতি, আর বরাবরই আমাদের পরিবার আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমার দাদাও মানুষের পাশে দাঁড়াতেন, আমাদের পরিবার আমরাও মানুষের পাশে দাঁড়াই। জেএমএর সদস্য, জেএমএর একজন প্লেয়ার ছিল আমার দাদা, যার জন্য ওনার আজকে, আমার দাদার আজকে প্রথম মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে আমরা কিছু দরিদ্র মানুষকে করোনা পরিস্থিতির মধ্যে কাউকে বাড়িতে তো সেভাবে আয়োজন করা যাচ্ছে না, যার জন্য সবার সহযোগিতা, একটু খোলামেলা জায়গায় সবার সহযোগিতা নিয়ে এই উৎসবটা পালন করা। কিছু দাদার নাম কি, দাদা কি ছিলেন, কি করতেন একটু বলবেন? সুব্রত মল্লিক, দাদার নাম সুব্রত মল্লিক, জেএমএর মাঠের জেএমএ ক্লাবের সদস্য ছিল, প্লেয়ার ছিল। হ্যাঁ, আমাদের মল্লিক বাড়ির সবাই আমরা প্লেয়ার, দাদাও স্বাভাবিক কারণে খুব ভালো ফুটবল খেলতে। এবার নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। Hyundai নিয়ে এলো Hyundai Venue, যাতে রয়েছে স্ট্রাইকিং ফিচার্স যেমন ব্লু লিঙ্ক, ফ্রেন্ডলি ডিজাইনস, আনবিলিভেবল পারফরম্যান্স। এছাড়া আপনি পাচ্ছেন 3 বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি, লো মেইনটেনেন্স এবং বেস্ট ফুয়েল এফিসিয়েন্সি। স্টার্টিং এক্স শোরুম প্রাইস 6,70,000 টাকা। তাহলে অপেক্ষা না করে চলে আসুন বার্লিয়া হোন্ডাই এক্সক্লুসিভ হোন্ডাই কার শোরুম, সেভক রোড শিলিগুড়িতে, আর নিয়ে যান আপনার পছন্দের হোন্ডাই কার। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতিমাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি, এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভদীপ প্রামাণিক, ডক্টর বিশ্বদীপ বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়ে মুখ্যমন্্ত্রীকে চিঠি জলপাইগুড়ির 78 জন কর্মীর। শুক্রবার শ্রম দপ্তরের জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনারের দপ্তরের মাধ্যমে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন জলপাইগুড়ির 78 জন কর্মী।
অভিযোগ বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতের মাধ্যমে কাজ করে আসছেন স্বনিযুক্ত শ্রম সংগঠনের কর্মীরা। যদিও করোনা পরিস্থিতির জন্য গত 5 মাস ধরে কর্মহীন হয়ে বেতন পাচ্ছেন না তারা। এই অভিযোগ তুলে জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনারের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মীরা। তা সত্ত্বেও কোনো কাজ হয়নি, বাধ্য হয়ে স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিচ্ছেন বলে জানান তারা। সারা বাংলা সেলফ লেবার অর্গানাইজার SLO সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করা হয়। আজকে কোথায় এসেছেন কেন? আজকে আমরা DLC অফিসে এসেছি স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে। কেন? কেন আমরা SLOরা 1 এপ্রিল 2020 মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনের পক্ষ থেকে যে আপনার 2 টাকা কমিশন আমরা পেতাম, সেই কমিশনটা বন্ধ হয়ে গেছে। তার ফলে আমরা 5 মাস থেকে কোনো আমাদের কাজকর্ম নেই, আমাদের 2 টাকাও ইনকাম নেই। এখন আমরা একদম সম্পূর্ণ বেকার হয়ে আছি। তো বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সারা বাংলা SLOর যে সকল কর্মী আছে তারা বেশিরভাগই আপনার 40+ 80% তারা আর পুনরায় কোথাও কাজের সুযোগ পাচ্ছে না। তো এটাই আমাদের একমাত্র ভরসা ছিল। তাই আমরা আজকে কি করব অসহায় হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্বেচ্ছার মৃত্যুর আবেদনপত্র পাঠাচ্ছি। কার মারফতে? হ্যাঁ, কার দ্বারা পাঠাচ্ছেন? আমরা DLC অফিসে এসেছি, DLC সাহেবের সাথে কথা বলে তারপরে আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। কতজন রয়েছেন আপনাদের SLO? আমরা হলো সারা বাংলা SLOতে আমরা 6000 আছি, কিন্তু আমাদের জলপাইগুড়ি জেলাতে আমরা 78 জন আছি। বড়দিঘি চা বাগানের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয় শুক্রবার। পুরনো বেতন চুক্তি ফিরিয়ে আনা, কর্মীদের অবসরের বয়স 60 করা, শূন্য পদে নিয়োগ সহ 8 দফা দাবির ভিত্তিতে বাগানের সামনে বিক্ষোভ এবং ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হলো শুক্রবার। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্টাফ ও সাবস্টাফ জয়েন্ট কমিটির মাধ্যমে বিভিন্ন চা বাগানের ম্যানেজারকে ওই ডেপুটেশন দেওয়া হয়। এদিন মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানের স্টাফ ও সাবস্টাফরা মিলিতভাবে ওই ডেপুটেশন দেন। এদিন সকালে বাগানের সকল স্টাফ ও সাবস্টাফদের বাগানের ফ্যাক্টরির গেটে জমায়েত করা হয় সভাও। সভার পর বাগানের ম্যানেজার দেবজিৎ সরকারকে গিয়ে দেওয়া হয় ডেপুটেশন। বাগানের কর্মী সমীর মাহালি বলেন, বাগানের স্টাফ ও সাবস্টাফরা খুব সমস্যায় আছেন। 3 বছর কোনো মজুরি চুক্তি হয়নি, ফলে বহু টাকা ক্ষতি হচ্ছে কর্মীদের। ন্যূনতম মজুরি লাগু না হওয়া পর্যন্ত পুরনো মজুরি চুক্তি ফিরিয়ে আনার দাবি জানান তারা। দাবির ভিত্তিতে দেওয়া হয় স্লোগানও। এছাড়াও এদিন মেটেলি ব্লকের বিভিন্ন চা বাগানে স্টাফ ও সাবস্টাফরা সংশ্লিষ্ট বাগানের ম্যানেজারকে ডেপুটেশন দেয়। আইভিএল সহ কয়েকটি চা বাগানে বিকেলে ডেপুটেশন দেওয়া হবে। ডেপুটেশনের পর অবশ্য কর্মীরা ফের কাজে যোগদান করেন। अच्छा, ठीक क्या हुआ आज? आज हम लोग का पराडी की चाय बागान में हम लोग का सब स्टाफ का डिपुटेशन गेट में आंदोलन करने के बाद में हम लोग डिपुटेशन अभी जाके मैनेजमेंट को देंगे। कारण कि हम लोग का 2017 से लेकर वेजेस का जो प्रॉब्लम है अभी तक कुछ यानी बढ़ नहीं रहा है। मेन और बहुत ही डिमांड है, हम लोग का 7-8 डिमांड है, जो कि हम लोग का रिटायरमेंट का टाइम में 58 में सब स्टाफ का या स्टाफ का 58 में रिटायरमेंट कर देता है, वो हम लोग चाह रहे हैं कि 60 में ये हो। प्लस और हम लोग का बहुत कुछ डिमांड है, जो कि बैतरी सबको पहले 40 रुपया करके ये दिया जा रहा था, वो हम लोग चाह रहे हैं कि उसको 400 रुपया करके ये दिया जाए। प्लस और भी कुछ हम लोग का डिमांड है, तो उसी के लिए कि हम लोग आज डिपोटेशन दे रहे हैं। कारण कि 2017 में हम लोग का जब एग्रीमेंट हुआ था कि 3 साल के बाद में उसको ये किया जाएगा, लेकिन अभी तक कुछ ही नहीं हो रहा है। अगर ये जल्द से जल्द इसका निपटाया नहीं जाएगा तो जोरदार आंदोलन किया जाएगा। कोरोना जेरे बंद थाकलो जलपाइगुड़ी जिला परिषद। জলপাইগুড়ি জেলা পরিষদ শুক্রবার বন্ধ থাকলো। করোনায় আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক বলে জানা গিয়েছে। আজ পৌরসভার তরফে জেলা পরিষদ চত্বর স্যানিটাইজ করা হয়। মালবাজার পৌর এলাকায় করোনার দাপট। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে সংক্রমিতদের মধ্যে মাল পৌর এলাকায় রয়েছে 13 জন ও মাল ব্লকে রয়েছে 14 জন। মাল পৌরসভার 16 জন অনারারি হেলথ ওয়ার্কারকে বিশেষ প্রশিক্ষণে পাঠানো হয়েছিল। প্রশিক্ষণ শেষে মাল সুপার স্পেশালিটি হসপিটালে তাদের করোনা টেস্ট করা হলে 11 জনের রিপোর্ট পজিটিভ আসে। সংক্রমিত হেলথ ওয়ার্কারদের 2 জনের পরিবারের 2 জন সদস্য সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছে। এ পর্যন্ত মাল পৌর এলাকায় সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো 191 জন, সুস্থ হয়েছে 143 জন, মৃত্যু হয়েছে 4 জনের। একসাথে 11 জন হেলথ ওয়ার্কার সংক্রমিত হওয়ায় পৌরসভার স্বাস্থ্য বিভাগে কাজ পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে বলে অনুমান।
এ নিয়ে মাল পৌর বোর্ডের প্রশাসক স্বপন সাহা জানান, সরকারি নির্দেশ মেনে উনাদের প্রশিক্ষণে পাঠানো হয়েছিল। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় 11 জনের পজিটিভ আসে। সংক্রমিতদের পরিবারের দুজনেরও পজিটিভ আছে। তাদের সেফ হোমে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে মালবাজারে তৃণমূলের বিধায়ক বুলুচিক বড়াইকের গাড়ির চালক গতকাল রাতে করোনা পজিটিভ হয়েছে বলে জানা গিয়েছে। তবে বিধায়ক চালকের সংস্পর্শে না আসায় বিধায়ক বর্তমানে বাড়িতেই রয়েছেন। লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়লেও হাটে বাজারে স্বাস্থ্যবিধি মানতে যেন অনীহা দেখা যাচ্ছে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি তৃণমূল শিক্ষক সংগঠনের। শিক্ষা ও শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক দপ্তরে স্মারকলিপি ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের। শুক্রবার একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি জমা দেয়। দাবিগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ি জেলায় 1 জানুয়ারি 2016 থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত যে সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা অবসর গ্রহণ করেছেন তাদের আইসন্স সংক্রান্ত জটিলতা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। রোপা 2019 অনুযায়ী পেনশন গ্র্যাচুইটি খুব তাড়াতাড়ি দিতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন দাবি পূরণ করতে হবে প্রভৃতি। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 72%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়িতে পালিত হল ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। 5 মাস ধরে বেতন নেই, শ্রম দপ্তরের মাধ্যমে স্বেচ্ছা মৃত্যু চেয়ে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।